শশার দাম কি না 2,84,000 টাকা, তাও মাত্র 1 কেজি শশার দাম। শুনতে অবাক লাগলেও ব্যাপারটা কিন্তু সত্যি। এই শশার দাম কেজি প্রতি 2,50,000 টাকাই, কেননা এ কোনো সাধারণ শশা নয়। এটি মাচাতেও জন্মায় না, জন্মায় সমুদ্রের নিচে, যা সি কিউকাম্বার নামে পরিচিত। কিউকাম্বার নাম হলেও এটি আদতে একটি সামুদ্রিক জীব। এটি প্রাণীজগতের ইকাইনোডাম পর্বের অন্তর্গত একটি প্রাণী। আকার অনেকটা টিউবের মতো এবং দেখতে অনেকটা শশার মতোই, তাই এর নাম দেওয়া হয়েছে সি কিউকাম্বার। সমুদ্রের নিচে বালিতে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট জীব এর খাদ্য। এটি নরম তুলতুলে, সমুদ্রের বাস্তুতন্ত্রের ওপর এর বিশেষ ভূমিকা রয়েছে। এটি ধীর গতির একটি প্রাণী। এরা নিজেদের শরীরকে ইচ্ছে মতো সংকোচন ও প্রসারণ করতে পারে। এদের প্রধান খাদ্য ক্ষুদ্র কণা, বালি এবং শৈবাল। শরীরটা দেখতে ফিল্টারের মতোই, জীবাণু পরিষ্কারক হিসেবেও এদের পরিচয় রয়েছে। এটির রেচিত পদার্থে যে নাইট্রোজেন, অ্যামোনিয়া এবং ক্যালসিয়াম রয়েছে, তা প্রবাল প্রাচীরের জন্য খুবই উপযোগী। সব রকম আবর্জনা পরিষ্কারে, এমনকি ব্যাকটেরিয়া প্রতিরোধ করতেও কাজ করে থাকে সামুদ্রিক শসা। শত্রুর হাত থেকে রক্ষা পেতে এরা এক ধরনের তরল পদার্থ নিক্ষেপ করে। তবে শিকারীর আক্রমণের ফলে শরীরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে সেটি পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে কিছু সময় লাগে। এটি প্রায় সব সমুদ্রেই পাওয়া যায়, বেশি পাওয়া যায় মূলত ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। আন্তর্জাতিক বাজারে এই সামুদ্রিক শসার ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা বেশি থাকায় এই সামুদ্রিক জীব চোরাচালান করা হয় বিপুল পরিমাণে। কিন্তু কেন এত দামি এই সামুদ্রিক শসা? এত দামি হওয়ার কারণ হলো সি কিউকাম্বার ব্যবহার করা হয় নানা রকম ঔষধ তৈরি করতে। ক্যান্সার চিকিৎসা, তেল, ক্রিম এবং প্রসাধনী বানাতে ব্যবহার করা হয়। সব থেকে বেশি ব্যবহার করা হয় নানা রকমের রান্নার পদ হিসেবে। এই সি কিউকাম্বার নানা রকম সুস্বাদু পদ হিসেবে খাওয়া হয়। সাধারণ শসার মতোই এটিও আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, সেই সঙ্গে মিনারেলসও, যা ওজন নিয়ন্ত্রণ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে চোরাচালানের কারণে এই প্রাণী ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। 41 বছরে এই সামুদ্রিক শসার দাম বেড়ে হয়েছে বহুগুণ। 80-এর দশকে এর দাম ছিল কেজি প্রতি 5,000 টাকা, এখন বেড়ে হয়েছে 23,000 টাকায়। কিছু কিছু প্রজাতি রয়েছে যেগুলির দাম 2,500,000 থেকে 3,00,000 টাকা। এত দামি শসা কেউ খেয়েছেন কখনো? যদি খেয়ে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন কেমন খেতে।